রবীন্দ্র এবং নজরুলের সৃষ্টিকে বুঝতো তাহলে আসলে কম্পেয়ার করতো না। তারপরেও যখন কম্পারিজন হয় তখন আসলে একটা ব্যক্তি বিশেষের মানসিকতার প্রতিফলন ঘটে সেখানে কম্পারিজনে। তো আমি সেরকমই একটা ব্যক্তি মানুষ, তো আমার কাছে মনে হয় নজরুল অনেক বেশি মানবীয়। মানে আমরা সাধারণ মানুষের সাধারণ চিন্তার মতো তার চিন্তাগুলো ছিল সেখানে, তার সমস্ত কিছুই যেন মানবিকতার প্রকাশ। অন্যদিকে রবীন্দ্রনাথের যেন তার আধ্যাত্মিকতা সমস্ত কিছুকে যেন ছেপেছিল। তো আমি যে গানটি করব, শুধু তোমার বাণী নয় হে বন্ধু হে প্রিয়, এই গানটি একটা অসাধারণ গান। সেটার মধ্যে হচ্ছে যে কবিগুরু ঈশ্বরকে শুধু বলছে যে শুধু তুমি আমাকে আমার বাণী দিও না, মাঝে মাঝে তুমি আমার প্রাণে তোমার পরশখানিও দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, সারা পথের ক্লান্তি আমার, সারা দিনের তৃষা কেমন করে মেটাবুঝি, খুঁজে না পাই দিশা, সারা পথের ক্লান্তি আমার, সারা দিনের তৃষা কেমন করে মেটা খুঁজি না পাই দিশা, এ আধার যে পূর্ণ তোমার সেই কথা বলিও, মাঝে মাঝে প্রাণে তোমার পরো দিও, শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়। হৃদয় আমার চাই যে দিতে কেবল নিতে নয়, বয়ে বয়ে বেড়াই সেতার যা কিছু সঞ্চয়, হৃদয় আমার চাই যে দিতে কেবল নিতে নয়, বয়ে বেড়াই সেতা যা কিছু সঞ্চয়, হাতখানি ওই বাড়িয়ে আনো দাও গো আমার হাতে,
ধরবো তারে ভরবো তারে রাখবো তারে সাথে একলা পথের চলায় আমার রমণীয় মাঝে মাঝে প্রাণে আমার পরশখানি দিও শুধু তোমার বাণী নয় হে বন্ধু হে প্রিয় ধন্যবাদ।